যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, দিকে দিকে প্রতিবাদের আগুন, যাদব পরিষদের সামনে এসেছে র‍্যাগিং তত্ত্ব, ক্ষোভের সুর চড়ছে জেলায় জেলায়। শুক্রবার বিশ্বভারতী ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পোস্টারিং করতে দেখা গেল এসএফআই ছাত্র সংগঠনের তরফে। দোষীদের মোক্ষম শাস্তির পাশাপাশি র‍্যাগিং ফ্রি ক্যাম্পাসের দাবিতে পোস্টার বলেই জানান তারা। আমরা দেখেছি বিগত 9 তারিখে যাদবপুরের আমাদের ভাই র‍্যাগিংয়ের কারণে খুন হয়েছেন, আত্মহত্যা করেছেন, এবং তার প্রতিবাদে আমরা আজকে আমাদের বিশ্বভারতী ক্যাম্পাসের চারিদিকে পোস্টারিং করলাম। কর্তৃপক্ষ এবং যারা র‍্যাগিং করেছে তারা উভয়ই সমানভাবে দায়ী, তাদেরকে চিহ্নিত করতে হবে, শনাক্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ যা পদক্ষেপ আছে সেই পদক্ষেপ নিতে হবে, তাদের শাস্তি দিতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করে যে একটা নোংরা রাজনীতির খেলা চলছে, আমার মনে হয় যে এই নোংরা রাজনীতির খেলা বন্ধ হয়ে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটাকে নিয়ে কনসার্ন হওয়া দরকার বেশি করে, এবং আগামী দিনে যাতে র‍্যাগিংয়ের মতো হচ্ছে যে জঘন্যতম ঘটনা যেন না ঘটে সেই দিকেও নজর দেওয়া দরকার। হয়তো হোস্টেলের পরিকাঠামো এতটা আলগা না হলে মৃত্যু হতো না লাখ লাখ স্বপ্নের। যাদবপুর কাণ্ডের পর ভবিষ্যৎ গড়তে গিয়ে প্রাণ হারানোর ভয় কুড়ে খাচ্ছে শিক্ষার্থীদের, ছাত্র মৃত্যুর পর হুঁশ ফিরিয়ে র‍্যাগিংয়ের মতো অপরাধ থামবে সেটাই দেখার। বীরভূম থেকে অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।